কেরে গুগলি মানে এতই বোকা হয় কেরে? কার কথা করছো তুই? সামনে তো তুই ছাড়া আর কেউ নাই, আর কার কথা কমু? আমি আবার কি বোকামি করলু? তুই কি কিছুই বুঝিস না? একই সাথে দুইজন ভার্সিটি পরীক্ষা পাস করলু, তুই একটা চাকরি পরীক্ষা দিলু না? দেখ আমি কত সুন্দর একটা চাকরি পাইছি, 20,000 টাকা বেতন, অথচ তুই আমার চেয়ে ভালো রেজাল্ট করছিল, চেষ্টা করলে তুই আমার চেয়েও ভালো চাকরি পেলুহি। আর তুই কি করলু? তুই দিলু চা সিঙ্গারার দোকান। ও এই জন্য আমাকে বোকা করছু? কি করবো বন্ধু, ক চাকরি করতে আমাকে ভাল লাগে না। ব্যবসা ছোট হোক কিন্তু স্বাধীন পেশা আমার এটাই যে ভালো লাগে। তুই আসলে একটা বলদ রে, এত সুন্দর চাকরি থাকতে মানে চল্লা কাম করবি? তুই একেবারে আমাকে যেভাবে বলদ বলদ কর শুরু করলু, আমি কিন্তু এতটাও বলদ না। বলদ লয় তুই কি হে? সেটা তো এখন কবার পারবো না, কিন্তু 5-10 বছর পরে বুঝের পাবো কার অবস্থান কি। মানে কি তুই আমার সাথে চ্যালেঞ্জ করিচ্ছু? এটি আবার চ্যালেঞ্জ করার কি আছে? তুই এক পেশাত গেছু, আমি আরেক পেশাত গেছি, তাহলে 5-10 বছর পর আমাদের এক একজনের অবস্থা এক এক রকম হবে না? সেই কথা করছি। 5 বছর পর তো আমার বেতন 3 গুণ হয়ে যাবে, আর তুই ওতেই টোপ লাগে থাকবো। সেটা ভবিষ্যতে দেখা যাবে। নিলে শালা মানুষ বলে ইনকে বোকা হয়, ভালো চাকরি ছেড়ে দিয়ে চা সিঙ্গারের ব্যবসা করে। ই তো বলদ লয় রে, ই তো গাছ বলদ। কি খবর বন্ধু, ব্যবসা পাতি কেমন চলিচ্ছে? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালোই চলিচ্ছে। তা তোর কি খবর? হে হে, আমার বেতন তো এখন 60,000 টাকা, তো কষলাম না আমার বেতন 3 গুণ হয়ে যাবে, আর তুই তো এখনো 4 দোকানদারি থেকে গেলু। তো কত করে কোনো লাবল তাবল চিন্তা ভাবনা মাথার থেকে বাদ দিয়ে এরা চাকরি ঢোক। শুনলু ন কথা, শুনলে কি আজ আর তোর এই অবস্থা হয়? আচ্ছা বন্ধু, তুই তো এই বিষয়ে আমাকে মেলা অপমান করলু। তোর বেতন হসে 60,000 টাকা মাসে, তারই তুই অহংকার দেখাচ্ছু? তুই কি জানিস আমার ইনকাম কত মাসে? তোর ইনকাম আর কতই হবে, মাসে না হয় 10-20 হাজারই হয়। হাসালু রে পাগলা হাসালু, তুই মাসে যা বেতন পাস আমার দিনেই তা বিক্রি হয়। কর্মচারীর বেতন ভাড়া এগুলো দিয়ে যদি 30% লাভ থাকে, তাহলে তুই নিজেই হিসেব কর আমার দিনে ইনকাম কত আর মাসে ইনকাম কত। কয় কি রে, তাহলে না মাসে 2 লাখ টাকার মতো ইনকাম হয়? আচ্ছা ইনকামের হিসেব বাদ দিলাম, এখন তুই আমাক ক, তোর যে একটা বেটা হসে উই যদি তোর লাগান 60,000 টাকা বেতন পাওয়ার চাকরি করবার চাই, তাহলে আর কি করা লাগবি? তুই যেরকম জিরো থেকে শুরু করে আজকে এই পর্যায়ে আসছু, তোর বেটারও আবার সেই জিরো থেকে শুরু করে এই পর্যায়ে আসা লাগবি। আর আজকে যদি আমি আমার এই ব্যবসা আমার বেটার হাতত তুলে দিই, তাহলে কাল থেকেই আর ইনকাম মাসে 2 লাখ টাকা। তাহলে তুই এখন চিন্তা করে ক, আমার ব্যবসাই বেশি দামি না তোর ওই চাকরি বেশি দামি? হাইরে কথা না সত্যি, তাহলে না আমি একদিন ঘরের মধ্যে আসনু। বন্ধু আমি তো কোনোদিন ইনকা করে চিন্তা করে দেখিনি, ব্যবসার যে এত বেনিফিট সেটা আমি কোনোদিন চিন্তাই করিনি। বন্ধু চিন্তা করা লাগবি, তবে খালি বেনিফিট দেখলে হওয়ার লয়, ব্যবসা তো আবার ঝুঁকিও আছে। কোনো মাসে যদি বেচা কেনা কম হয়, তাহলে কিন্তু কর্মচারীকে বেতন ঠিকই দেওয়া লাগবি, সেই মাসে আবার লাভ কমে যায়। তারপরও ব্যবসা ব্যবসাই, ব্যবসা হচ্ছে রাজাগেরে কাজ, আর চাকরি থাক কমনা তুই বুঝালে। দর্শক মন্ডলী, পাড়ার মোড়ের চায়ের দোকান কিংবা ফুচকার দোকানের ব্যবসাকে কখনো ছোট মনে করবেন না। আপনি হয়তো নিজেও জানেন না আপনার চাকরির বেতনের চেয়ে তাদের ইনকাম অনেক বেশি। শুধুমাত্র চাকরির পিছনে না ঘুরে এরকম ছোটখাটো ব্যবসা যদি করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই শুরু করে দিন। মাত্র 100 টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজ আকিজ গ্রুপের মালিকের 1,000,000,000 কোটি টাকা। আপনার ভেতরে যদি সততা থাকে আর পরিশ্রম করার মানসিকতা থাকে, তাহলে যে কোনো ছোট ব্যবসা থেকেই আপনি সফল হতে পারেন। তাই আসুন শুধুমাত্র চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হই। কে জানে হয়তো আপনার ছোট একটি উদ্যোগ নিয়েই একদিন মোটিভেশনাল ভিডিও বানানো হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভিডিওতে যদি সামান্যতম শিক্ষণীয় বিষয় থাকে এবং এই ভিডিওগুলো দেখে
কারো মনে যদি বিন্দুমাত্র পজিটিভ পরিবর্তন হয়ে থাকে তাহলে আমাদের পরিশ্রম সার্থক। প্রিয় ভাই এবং বোনেরা, আপনার যদি মনে হয় এই ভিডিওগুলো অন্য কেউ দেখলে তার মনেও কিছুটা পরিবর্তন হতে পারে, তাহলে দয়া করে তার কাছে ভিডিওটি শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাই অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ।